এই মুহূর্তে ফ্রান্সের বিরুদ্ধে আমাদেরকে হুনাইনের সাহাবীদের মতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ময়দানে নেমে আসা দরকার আছে কি আছে না? সবাই আমার সাথে বলবেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা হয়তো সংখ্যা কম হতে পারি, আমরা হয়তো নগণ্য হতে পারি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত এখনো মারা যায় নাই, আপনার উম্মত এখনো জমিনের মধ্যে আছে, আপনি নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আমরা কোলে আমরা জীবন দিয়ে আমরা মোকাবেলা করব। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কামিয়াবি দান করো, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দান করো, আল্লাহ। বেয়ারে হাজরিন, আজকে বিশ্বের বুকে 200 কোটি মুসলমান, কিন্তু দুঃখজনক আমাদের মধ্যে আন্তর্জাতিক কোনো নেতা এখনো তৈরি হয় নাই। যদি মুসলমানদের একজন লিডার থাকতো, মুসলমানদের একটা নেতা থাকতো, তাহলে আমরা কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জিহাদে অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু আজকে এখনো লিডার তৈরি হয় নাই, কিন্তু এই জন্য আমরা ময়দান ছেড়ে দিতে পারবো না। মনে রাখবেন, আমরা যদি ময়দানে নামি, আমার আল্লাহ আমাদেরকে লিডার পাঠাতে দেরি করবেন না, কিন্তু আমাদেরকে ময়দানে নামতে হবে কি হবে না বলেন? লিডার আল্লাহ পাঠাবেন, কারণ এমন একদিন, এমন একটা সময় আসবে যখন আমরা ময়দানে নামবো, সেদিন কাফের মুশরিকরা আমাদের হাত থেকে রেহাই পাবে না। ওই দিন যখন কাফেররা গাছের পিছনে লুকাবে, তখন গাছ বলে দিবে আমার পিছনের মধ্যে একজন ইহুদি লুকিয়ে আছে, মুসলমান আসো তাকে হত্যা করো। ওই দিন বেশি দূরে নয়, কিন্তু আমাদেরকে ময়দানে নামা দরকার আছে কি আছে না? পেয়ারে হাজরিন, যেদিন গাছ বলে দেবে আমার পিছনে নবীর দুশ্মন লুকিয়ে আছে, একদিন আসবে, সেই দিন বেশি দূরে নয়, একদিন গাছ আমাদেরকে বলে দেবে। আপনারা জানেন তাতারিদের কথা, যে মঙ্গোলরা মুসলমানদের বিরুদ্ধে এমনভাবে লেগেছিল, যখন তারা বাগদাদ দখল করেছে, বাগদাদ দখল করার পরে তারা মুসলমানদেরকে হত্যা করা শুরু করেছে, এবং মঙ্গোল রাজা বলেছিল যে মুসলমানদেরকে যে হত্যা করতে পারবে না তাকে আমি হত্যা করব, নাউজুবিল্লাহ। এবং সেই ঘোষণা দিয়েছিল মুসলমানদের খুলিগুলি সব একত্রিত করা হোক, মুসলমানদের খুলিদের খুলি একত্রিত করে সে মিনার বানিয়েছিল, নাউজুবিল্লাহ বলেন। এবং দাজলা নদী মুসলমানদের রক্তে রঙিন হয়ে গিয়েছিল, লাল হয়ে গিয়েছিল, কিন্তু আবার সেই মুসলমান জাতিকে আল্লাহ উদ্ধার করেছে কিনা? আল্লাহ উদ্ধার করেছে, ওই বাগদাদ আমার আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে। মঙ্গল শাসকের মধ্যে একজন শাসক পরবর্তীতে এসে খ্রিস্টান হয়ে যায়, যখন সে খ্রিস্টান হয়ে যায় তখন আমার দয়ালনবী রহমাতুল্লিল আলমিনের উদারতা মাহাত্ম দেখে সে মুগ্ধ হতে থাকে। তখন এক ব্যক্তি, এক ইহুদি পণ্ডিত আমার নবীর সামনে গোস্তাখি করতে শুরু করেছে। ওই ইহুদি যখন আমার নবী রহমাতুল্লিল আলমিনের সামনে গোস্তাখি করা শুরু করেছে, তখন একটা কুকুর ছিল, ওই কুকুরটা ছিকল দিয়ে বাঁধা ছিল, ওই কুকুরটা লাফাতে থাকে, চিৎকার করতে থাকে। তখন ওই ইহুদি পাদ্রির সাথে যে ছিল সে বলছে, তুমি মুসলমানদের নবী সম্পর্কে উল্টাপাল্টা বলছো, এই জন্য এই কুকুর লাফাচ্ছে। বলে, না না, এই কুকুরটা খানদানি কুকুর, এই কুকুরটা সবসময় এরকম করে, এটা আমার কথার জন্য লাফাচ্ছে না। তখন সে আবার নবীজির সামনে কটূক্তি করা শুরু করলো, তখন ওই কুকুর শিকল ছিঁড়ে ওই ইহুদি পাদ্রিকে কামড় দিয়ে দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। এই দৃশ্য দেখে তখন মঙ্গোলদের 70,000 মঙ্গোল সৈনিক ইমান এনে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মুসলমানদের পক্ষে কথা বলার কেউ থাকে না, তখন আল্লাহ একটা কুকুরকে দিয়েও আমার নবীর দিনকে কায়েম করতে পারে কি পারে না? তো আমরা দয়াল নবী রহমাতুল্লিল আলমিনের উম্মত, আমরা তো কুকুর নই, আমরা তো দয়াল নবীর উম্মত। আমরা যদি ময়দানে নামতে পারি,
আল্লাহ যেইভাবে বদরের ময়দানে 313 জনকে সাহায্য করেছিল, যেইভাবে আল্লাহ 1000-এর বিপরীতে 313 জন বদরীকে সাহাবীদেরকে সাহায্য করেছিল, আমরা যদি নবীর ইজ্জতের জন্য ময়দানে নামি আমার আল্লাহ এখনো সাহায্য করবে কি করবে না? আমাদেরকে ঈমান সহকারে নামতে হবে, আমাদেরকে জান মাল কুরবান করে নামতে হবে। সেই জন্য প্যারে হাজরিন, আপনাদের কাছে আমার আরজ, আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব। দুনিয়ায় যার সাথে যত রিশতা আছে সমস্ত রিশতা সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার মানুষকে ভালোবাসলে ভালোবাসার বিনিময়ে অনেকে ভালোবাসা না পেয়ে বলে আমি তো তোমাকে অনেক ভালোবেসেছিলাম কিন্তু তুমি তো আমার সাথে বেওয়াফাই করেছো, আমার সাথে বেঈমানি করেছো, তখন অনেকে ভালোবাসা না পেয়ে আত্মহত্যা করে। তো আমরা বলি তুমি যাকে ভালোবেসেছো আসলে ভালোবাসার জন্য উপযুক্ত মানুষ তুমি খুঁজে পাও নাই, তোমার ভালোবাসাটা বিফলে গেছে। কিন্তু একজনকে ভালোবাসলে যেই ভালোবাসাটা আমাদের বিফলে যাবে না, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করবেন, কবরেও সম্মানিত করবেন, হাসরেও সম্মানিত করবেন। তিনি আমাদের আকা, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের কামলিওয়ালা, তিনি আমাদের মুনিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা হয়তো দুর্বল হতে পারি, আমাদের হয়তোবা আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে গোলা বারুদ নাই, কিন্তু আমাদের জান আছে, আমাদের জীবন আছে, এই জীবনটা আমরা আমার দয়াল নবীর জন্য উৎসর্গ করতে ময়দানে যদি নামতে পারি আমার আল্লাহ সাহায্য পাঠাতে দেরি করবেন না। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হতে পারি এই 200 কোটি মুসলমান আগামী দিনে বিশ্ব তারা শাসন করবে, কথা বলেন ঠিক না বাটে? ওয়ালা তাহিন ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা কামিয়াব হবে, শর্ত হচ্ছে তোমাদেরকে মুমিন হতে হবে। আমাদেরকে কি হতে হবে? তো ভারত উপমহাদেশে যখন খাজা গরিব নওয়াজ এসেছিলেন একা, ওনার জানাজার মধ্যে দাঁড় করিয়েছেন 90 লক্ষ মুসলমান, কারো মাথায় বাড়ি দিতে হয় নাই, তারও পায়ের রক কাটতে হয় নাই, ওনাদের স্লোগান দিতে হয় নাই, একটা একটা বিদর্মী ধর ধৈরা ধৈরা জবাই কর, এটা কখনো মুসলমানের স্লোগান হতে পারে না। আমরা মুসলমান শান্তিপ্রিয়, মনে রাখবেন আমাদের আন্দোলনও হবে শান্তিপ্রিয়, আমাদের আন্দোলন আমাদের স্লোগানের মধ্যে যেন কোনো উচ্ছৃঙ্খলতা না থাকে। আমরা চাইলেই বাংলাদেশে বসে আমরা ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবো? পারবো না। আমাদের একজন অথরাইজ বডি লাগবে যারা ফ্রান্সের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নিবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি 16 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী, 16 কোটি মুসলমানের পক্ষ থেকে আপনার কাছে আমাদের দরখাস্ত আবেদন, ফ্রান্সের প্রধানমন্ত্রী যেই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এবং দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেই ধরনের কটূক্তি সেখানে করা হয়েছে, সেই জন্য আপনি জাতীয় সংসদে দাঁড়িয়ে ফ্রান্সের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব আনেন, এই দেশের 16 কোটি মুসলমান আপনাকে সমর্থন করবে। পাশাপাশি ফ্রান্স যেহেতু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা গুরুত্বপূর্ণ সদস্য দেশ, কিন্তু তারা রাষ্ট্রীয়ভাবে মুসলমানদেরকে জঙ্গি বলে সম্বোধন করেছে, সুতরাং আমরা জাতিসংঘের কাছে আবেদন করব যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে যেন ফ্রান্সকে বহিষ্কার করা হয়, কথা বলে ঠিক না বাটে? এবং ওয়াইসি সহ মুসলিম বিশ্বের নেতা যারা আছে আমরা তাদেরকে আহ্বান করব, আপনারা বিড়ালের মতো যেভাবে চুপসি মেরে বসে আছেন মনে রাখবেন এই মুসলমানরা যদি জেগে ওঠে আপনাদের গদি আর থাকবে না। আপনারা ইহুদি নাসারাদের গোলামি করে গদি টিকিয়ে রাখবেন এই কথাটা ভুল, ইহুদি নাসারাদের গোলামি করে আপনারা আপনাদের মসনদ টিকিয়ে রাখতে পারবেন না। যখন সারা বিশ্বের মুসলমানরা জেগে গেছে, সারা বিশ্বের আশেকে রসুল্লাহ জেগে গেছে, তখন আমরা যদি ময়দানে নেমে যাই ওই ইহুদি নাসারাদের চাকর যারা আরব দেশগুলি শাসন করছে তাদেরকে আমরা গদি থেকে টানিয়ে নেমে ছাড়বো, কথা বলেন ঠিক না বাটে?